একদমই বলবো না, এটা নতুন ভিডিও, আগে ভিডিও পার্ট 1-2 ছাড়া হয়ে গেছে। এটা বিয়ের দিন ঠিক, আশীর্বাদ আছে আর গায়ে হলুদ আছে, যারা দেখো প্লিজ গিয়ে ভিডিওটা দেখে নিও। ওটা আগে যে মিষ্টিটা দেখলে, ওটা বরকে ঠকানোর জন্য মিষ্টি তৈরি হচ্ছে, নান্নি মুখের জন্য আয়োজন হয়ে গেছে, গায়ে হলুদের পরে মানে নান্নি মুখ হয়। আমরা এই যে লঙ্কা ঘষছি আর এখানে মিষ্টিও বানানো হচ্ছে, বরকে যেহেতু ঠকানো হবে, একটু পিসি আছে, ভাইজি আছে, বোন আছে, সবাই মিলে তৈরি করে এগুলো রেখে দিয়ে গেলাম। কিভাবে বানালাম না বানালাম এটা বলবো না, এটা সিক্রেট, হয়তো তোমরা অনেকেই জানো। আর নতুন করে বললাম না, আমাদের বাড়ির দু সাইড দিয়ে প্যান্ডেলে যাওয়া যায়, এই সাইডটা বাইরের সাইড যেটা দিয়ে বরযাত্রীরা ঢুকবে সেটা দিয়ে তোমাদের দেখালাম। এরকম প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাইট হয়েছে, আরও দূর থেকে মানে যেখান দিয়ে বর আসবে ওখান দিয়ে লাইট পড়েছে, যেহেতু আমাদের ঘরের সামনেই তো, আমাদের তো ঘরেই বিয়ে, তাই আর অত দূর থেকে ভিডিও করে আসলাম না। এগুলো স্টল বসেছে, ফুচকা, চিকেন পকোড়া, কফি আছে। আমরা যদিও স্টলে অনেক আগে খেয়ে চলে গেছি, আমি আবার নাইটি পরে এসেছিলাম, মানে তখন কেউ লোকজন আসেনি। এটা আমাদের ক্লাবের সামনেই প্যান্ডেলটা হয়, মানে আমাদের খামার বলতে পারো, আরে বর আসবে বলে এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আমরা বর আসন ঘেরবো। ওখানে আগে ঢুকে ছবি টবি তুলে নিলাম, ভাইজি আর বোন বসে চন্দনের ফোঁটা আর গোলাপ নিয়ে, এটা আমার ঠাম্মি, তো ভালো করেই দেখিয়ে দিলাম, তো দেখাচ্ছে যে এটা দেখো চন্দন, এটা গোলাপ। আর ও একটাও পকোড়া টকোড়া কিছু খাওয়ার সুযোগ পায়নি, বেচারা তাড়াতাড়ি রেডি হয়, ও যেহেতু এই দায়িত্বে ছিল, কোনো বরযাত্রী ঢুকে গেলে খারাপ হতো জিনিসটা, ওই জন্য ওকে চলে যেতে হয়। প্যান্ডেলটা তোমাদের ক্লোজ ভিউজ থেকে দেখিয়ে দিলাম। আগে আমি অনেক স্পিড বাড়িয়ে দিতাম ভিডিওর, আর আমি কথাও বলতাম অনেক স্পিডে, এই সব কমিয়ে দিয়েছি, কারণ আমার পরিবারে কেউ বুঝতে পারে না এগুলো আমি কি বলি। এটা খাওয়ার জায়গাটা হয়েছিল, কারণ তারা আমার ভিডিও দেখে, যারা আসতে পারে না বিয়েতে বা কোনো অনুষ্ঠানে, তারাও বাইরে থেকে এই ভিডিওগুলো দেখে। এখন তার ভাইও আছে যার খুব মন খারাপ, মানে প্রায়ই ফোন করে যাচ্ছে, বল কি হচ্ছে, বল কি হচ্ছে। এটা ঠিক রাস্তাটা আর পুকুরের সাইডে একটা ফোয়ারা, সরি পুকুরের মাঝখানে একটা ফোয়ারা চলছে, ওটা ক্যামেরাতে ঠিকঠাকভাবে আসছে না। ওইটুকু যে রাস্তায় ভিডিও করতে গেছি, বারবার সবাই ফোন করছে, বোনরা, ভাইরা, দিদিরা ফোন করছে, বর এসে গেছে, বর এসে গেছে। এগুলো সব বরযাত্রী ঢুকছে, ওরা ওখানে গোলাপ দিচ্ছে, আমরা স্টেজে বসে আছি, মানে বর আসন ঘেরে, ওই জন্য উঠে আমি ঠিক ভিডিওটা করতে পারছি না। বেশি কিছু বাবা ভালো মন্দ মন্তব্য করা যাবে না, কারণ সবাই ভিডিওটা এখন আমার ছড়িয়ে গেছে, দেখে বাড়ির লোকরা আর কি যেটা, তারপর যদি কারো খারাপ পড়ে তখন আমাকে কেস খেতে হবে বাবা, দরকার নেই। সামনে এখানে তত্ত্বগুলো এসে রাখছিল বর ঢোকার সময়, তারপরে হইচইটা তোমাদের শোনাবো। প্রচন্ড চিল্লা চিল্লি হচ্ছে, আমি বসে থেকে ভিডিও বানাচ্ছি, ওই জন্য উকি ঝুঁকি দিয়ে ভিডিও হচ্ছে। যদিও বা এক টাকাও পাইনি, কারণ একটা খারাপ জিনিস হয়ে গেছিলো, খারাপ কথাবার্তার জন্য আমরা রেগে মেগে ওখান থেকে চলে আসি। যদিও বড়দের বাড়ি থেকে এটা কেউ বলেনি, যে কোনের মামা ছিল সে একটু খারাপ কথা বলেছিল যে আমাদের লিমিট ক্রস হয়ে যাচ্ছে, ওই জন্য আমাদের রাগ হয়ে গেছিলো, ওই জন্য ওখান থেকে চলে আসি। আমরা এরকমটাই করি, ওনাদের ওখানে ওটা হয় না তো আমরা কি করব, আমরা ঠিক এরকমভাবেই আর কি করি। তারপরে কেউ মিষ্টি খাওয়াতে যেতে চাইছিল না, এই যে একটা পিসি আগের ভিডিওতে যারা দেখেছো তাকে কখনো আমি রাগ করতে দেখিনি, এই প্রথমবার দেখেছি। তারপরেও আমরা মিষ্টি খাওয়াতে ওখানে যাই, তারপর তোমরা ফুল ভিডিওটা দেখো। এত কি কথা বলবো আসলে তাও বুঝতে পারছি না। তারপরে গেছিলাম আমরা কোনের কাছে অভিযোগ করতে, কিন্তু উনিও ফটো তুলতে ব্যস্ত, ওনার শুনবেনই বা কি করে। এই যে বাইরে দেখতে পাচ্ছ এনাকে, ইনি হলেন বৌদি, ফটো ভিডিওতে কিছু আনি না বলে বা স্পিডে বাড়িয়ে দিয়ে ওনাদেরকে ভালো করে দেখা যায় না বলে ওনাদের খুব অভিযোগ। যদি ভিডিও দেখে কখনো তাহলে বলবে এনেছে, আর আমিও দেখাতে পারবো। আজকে ভিডিওটা স্লো স্লো করছি, বর এসে গেছে, কিন্তু বরের জুতো বর বন্ধুরা কোথায় লুকিয়ে দিয়েছে, কারণ আমরা সেই সময় চলে গেছিলাম ফটো তুলতে। ওই যে তোমাদেরকে বললাম এখানে বর দাঁড়িয়ে গেছে, এবার বউ আসার অপেক্ষা, ওকে এই মামাগুলো নিয়ে ঘোরা চড়ি মামা ওইগুলো, কিন্তু মামাগুলো জানতো সবই জুতো কথা, কিন্তু আমাদেরকে বলতে চায়নি আসলে ওরা কোথায় রেখেছে। আর আমরা সেই সুযোগে সবাই চলেও গেছিলাম এমনই, তারপর আমরা প্রচুর খুঁজছিলাম, ওরা ইয়ারকি ঠাট্টা করাতে চলছিল, তার মধ্যে একটু বেশি রাগারাগি ছিল। আর কথা বাড়ালাম না, একটু গানের মাধ্যমে আমরা বিয়েটা অনুভব করি।
খুশির লগন এলো যে এলো খুশির লগন আসবে সে তাই লাজে রাঙা মন আসবে সে তাই লাজে রাঙা মন মেতেছে আনন্দে আজ প্রাণ যে আর কি, বিয়ে শেষ, মজা শেষ, বিয়ে হবে হবে সবটাই শেষ, এবার যাওয়ার পালা, এবার কষ্টের পালা। যদিও সেই দিন থেকেই মন খারাপ আমার হয়ে গেছিলো, খাওয়ার টেবিলে একসঙ্গেই বসেছিলাম খেতে, বিয়ে টিয়ে দেখার পরে। ভিডিওটা এতটাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।